আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়নের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান ও কুমারখালী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, যার কর্মগুণে জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বুধবার দুপুরে তার প্রশাসনিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরেন দীর্ঘ চেয়ারম্যান জীবনের উন্নয়নের নানা দিক সহ করোনার মোকাবেলার বিভিন্ন বিষয়। আমি সালাউদ্দিন খান তারেক, চেয়ারম্যান শিলাইদহ ইউনিয়ন পরিষদ কুমারখালী কুষ্টিয়া। আমি দীর্ঘদিন শিলাইদহ ইউনিয়নে আছি চেয়ারম্যান হিসাবে। আসলে চেয়ারম্যানের যে দায় দায়িত্ব, এর তৃণমূল পর্যায়ে এখানে জনগণের সাথে মিশা বা তাদের সুখ দুঃখের সাথে অংশীদার হওয়া, এরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি এটা এমন একটা জিনিস যে এটা একটা সম্পর্ক, এবং যাদের সাথে মিশা যায় তাদের সাথে খুব গভীরভাবে একটা সম্পর্ক তৈরি হয়। এটাই এখানে মূলত চেয়ারম্যানে যারা করে, চেয়ারম্যানের মূল চাওয়া পাওয়া হলো এটাই, একজন বন্ধুত্ব, একটা সম্পর্ক সৃষ্টি করা। আর বিশেষ করে বিগত কয়েক বছর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, বাংলাদেশ আওয়ামী লীগ আসার পরে, একদম জনগণের জন্য এবং সাধারণ তৃণমূলের যারা দুস্থ যারা, তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে তাদের বিভিন্ন কার্ড, ভিজিডি, ভিজিএফ সহ, মাতৃত্বকালীন সহ, বয়স্ক বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের শীতকালীন কম্বল, তারপরে বিভিন্ন যেমন টিআর কাবিখার কিছু কাজ আছে, তারপরে ওদের বিভিন্ন অনুদান আছে। আর এই এইবারের যেটা বৈশ্বিক যে কোভিড-19, যেটা এটাকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার যে অবদান, যা তার যে দিক নির্দেশনা যেটা আছে, তার সাথে কাজ করতে যে আমরা দেখেছি সারা বিশ্বে যে নেতৃত্ব, বিশ্বের মোড়ল হিসেবে আমরা জানি যে আমেরিকা, কালকেও দেখলাম 4,500,000 উপর লোক মারা গেছে, আর আমাদের দেশে মাত্র 8,000 লোক মারা গেছে। এটা একেবারেই নগণ্য, এবং এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার তীক্ষ্ণ বিচক্ষণতার সাথে যে নেতৃত্বটা দিয়েছেন, এটার কারণে এটা সম্ভব হয়েছে। আমরা শুধু তার কথা এবং তার কাজকে এবং নির্দেশনাকে অনুসরণ করেছি, এবং আমাদের এখানে বিভিন্ন সময় তাদের জন্য বিভিন্ন টাকা পয়সা, রিলিফ মানে চাল, তেল, ডাল, বিভিন্ন রকম সরকারি অনুদান আমরা পেয়েছি। আমরা নিজেরাও কিছু দিতে সক্ষম হয়েছি। যাই হোক, সর্বোপরি আমরা শিলাইদহতে যারা আছি, আমাদের এখানে এই করোনার আক্রান্তের হারও খুব কম ছিল, তাই এখন আসলেই নেই বললেই চলে। তারপরেও আমরা সব মিলে যে কাজগুলো করতে পেরেছি মোটামুটি একটা সন্তুষ্ট। আর সবচাইতে বড় কথা যে আসলে কাজের কোনো শেষ নেই, কাজ যখন একটু আগানো যায় মনে হয় যে আরেকটু হলে ভালো হয়। আরকে নিউজের ক্যামেরার সামনে কথা বলতে ভোলেনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার কথা। শেষ প্রায় শেষ মনে আমাদের যে কোনো সময় নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে। আগামীতে আসলে আমরা একটা দল করি, আগে সিদ্ধান্ত নিজেরা নিতাম, এখন দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু রাজনৈতিক করি, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি, একটা দায়িত্বশীল জায়গায়ও আছি, সেই জন্যে যদি জননেত্রী শেখ হাসিনা নৌকা দেয় করবো, না হলে পরে যাকে দেবে তার করবো, এর কোনো বিকল্প নেই। এটা 100% দলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই রাজনীতি করলে পরে। তাই সেইভাবে যদি আবার সুযোগ দেয় সেখানে নির্বাচন করব। আর শুধু প্রতীক পেলেই হবে না, চেয়ারম্যান দাঁড়ালেই হবে না, জনগণ যদি মনে করে যে না আমাকে আবারও পুনরায় তারা এই আসনে বা এই চেয়ারম্যান হিসাবে দেখতে চায় বা তৈরি করতে চায় বা তারা বানাতে চায়, জনগণ বানালে অবশ্যই ইনশাল্লাহ হবো। প্রজ্ঞা সম্পন্ন এ চেয়ারম্যান বলেন, রাজনীতি করি মাটি ও মানুষের, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে বঙ্গকন্যা শেখ হাসিনা যেভাবে দেশের জন্য কাজ করছে এবং তার কাজের ধারা অব্যাহত রাখতে আমি আবারও নৌকার কাণ্ডারি হয়ে ইউনিয়নবাসীর আবার সেবা করতে চাই। মোহাম্মদ রফিক, আরকে নিউজ।